এত প্রাণশক্তি কোথা থেকে পায় ওরা? চোখে ওদের পৃথিবীর আলো ঢোকে না, ওরা দৃষ্টিহীন। কিন্তু ফুটবল মাঠেও অনাবিল দাপাদাপি ওদের। দৃষ্টিহীনদের ফুটবল ক্যামেরাবন্দি হলো এক্সট্রা টাইম বাংলার হাতে, আর রইল আপনাদের জন্য। জগাছা হাইস্কুলের 75 বছরের উদযাপন চলছে, আর সেই উপলক্ষে দৃষ্টিহীনদের প্রীতি ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল নবদ্বীপ শ্রী চৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি আর শার্নিং ফাউন্ডেশন, ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল দ্বারা আয়োজিত এই ম্যাচ জগাছা হাইস্কুলের মাঠে। রাজকুমার ভগ্য, সুমন ঘোষ, কার্তিক মণ্ডল, বিল্টু গড়াই, শুভ সিং, সুব্রত ভৌমিক, সুশীল গুপ্তা, আরিফ হোসেনরা মাঠ কাঁপালেন। নুরুদ্দিন মণ্ডল, ইসরাফিল শেখ, উকিল কিসকুরা, কে বলবে যে ফুটবল মাঠে না দেখতে পেলে খেলা যায় না? কিন্তু কি পদ্ধতিতে তারা খেলেন, আমরা কথা বলেছিলাম ওদের সঙ্গে, শুনে নিন। এরও একটা নির্দিষ্ট নিয়ম আছে। দুঃখের বসে আমাদের একটু ভুল বোঝাবুঝির জন্য আমরা এক্সট্রা যে লাস্ট মিনিটে যে গোলটা খেলাম সেটা আমাদের কাছে সত্যি একটা ব্যাড লাক। এছাড়া খেলা খুব ভালো হয়েছে, আশা করি দুটো টিমই খুব ভালো খেলেছে এবং আমরা অবশ্যই সন্তুষ্ট, বাট গোলটা খেয়ে গেছি, এটা আমাদের কাছে একটা মানে দুঃখের দুঃখজনক ঘটনা আর কি। তোমরা কীভাবে খেলো, নিজেদের মধ্যে পাসিং বা ড্রিবলিং করে কীভাবে খেলো তোমরা? ব্যাপারটা হচ্ছে যে আপনারা হয়তো ফলো করছেন, যখন আমরা খেলছি তখন আমরা ওয়াই অর্থাৎ আই এম হিয়ার যে ওয়াই এই শব্দটা আমরা ইউজ করছি। তো আমরা যেই টিমে আছি সেই টিমের একে অপরের ভয়েসটা সবাই চিনি এবং অপোনেন্ট টিম যেটা আছে তাদেরও ভয়েস আমরা কম বেশি চিনি। এবার ধরুন যখন আমি ওয়াই বলে আমাদের একটা প্লেয়ারকে ডাক দিচ্ছি, সে কিন্তু সেম ওয়াই বলে সাড়াটা দিচ্ছে, আমি সেখানে পাস দিচ্ছি। এবার আমি যখন ড্রিবলিং করছি বলটা কন্টিনিউ আমার পায়ের মধ্যে থাকছে এবং আমি ড্রিবলিং করতে করতে ওকে পাস দিচ্ছি যাতে অপোনেন্ট বলটা না পায়। আগামী দিনে ভবিষ্যতে আরও বড় জায়গায় যাওয়ার দেখেন, স্বপ্ন দেখেন? ডেফিনেটলি স্যার, আমি অবশ্যই এই স্বপ্নটা দেখি, কারণ আমি 2019 লাস্ট ইন্টারন্যাশনাল খেলেছি টিম ইন্ডিয়ার হয়ে, সেটা জাপানের বিরুদ্ধে। আর এছাড়াও আমি চেষ্টা আছি যে এই পারফরমেন্স আরও কন্টিনিউ দিতে থাকবো। আমরা কথা বলেছিলাম দলের কোচের সঙ্গে, তিনি কি বলছেন চলুন সেটাও শুনে নেব। এই যে এই প্লেয়ারদের যে প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারা কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন? অ্যাকচুয়ালি দৃষ্টিহীন প্লেয়ার পুরোটাই শব্দের সাহায্যে তাদের খেলতে হয়। প্রথমে তাদের বল কিভাবে পায়ে রাখতে হবে, সেটাই শেখানো হয়। প্রথমে ড্রিবলিংয়ের সাহায্যে আমরা বল পায়ে রাখা মানে শেখানো হয়, বলটা ক্যারি করার জন্য। ওটা ধীরে ধীরে তারা বলের সঙ্গে কান এক জাক করে নিতে পারলে তখন এরা নিজেদের মতো করে খেলতে পারবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার সময় ওরা আওয়াজ করছে নিজেদের মুখে, তো ওইটা হচ্ছে নিয়ে যাওয়ার সময় ওই আওয়াজটা করলে ও অপোনেন্ট প্লেয়ার বা নিজেদের প্লেয়ার বুঝতে পারবে, সেইভাবে আমরা প্রশিক্ষণটা করাই। পাসিং বা ড্রিবিল এইগুলো কীভাবে শেখায়? অ্যাকচুয়ালি পাসিং বা ড্রিবিল ওই আওয়াজের মাধ্যমে, যে সেম টিমের প্লেয়ার সেম টিমকে আওয়াজ দেবে, প্রথমে আওয়াজ দিয়ে সে সেখানে বলে। আমরা যখন কোচিং করাই তখন যে কোচ মানে আমি যখন করাই ওদেরকে বলি আমাকে মারার জন্য, আমার সোজা মারছে কতটা, আমাকে মারতে পারছে কতটা, আমার মারতে পারছে। এবং আমরা এইভাবে উঁচিয়ে শট করানোর জন্য আমরা বলি যে আমার মাথা হাইটে মার, আমার কমর হাইটে মার, গড়িয়ে মার, এইভাবেই কিন্তু আমরা শেখাই। নাম গৌতম দে, আমি ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের জেনারেল সাধারণ সম্পাদক। যে দৃষ্টিশক্তিহীন ফুটবলারদের এই যে ফুটবল খেলানো, এটা মানে কীভাবে তৈরি করছেন এই ফুটবলারদের? অ্যাকচুয়ালি নর্মাল যারা ফুটবল খেলে তাদের থেকে কিন্তু কোনো অংশে এরা পিছিয়ে নেই, কারণ আমি নিজেই ব্লাইন্ড ফুটবল খেলে এসেছি থাইল্যান্ডে, তারপর আমার মনে হয়েছিল যে আমরাও পারি। এবার এই আমরা পারি দেখাতে গেলে বিভিন্ন প্রদর্শনী ম্যাচ খেলতে হয় বাংলাকে নিয়ে বিভিন্ন জায়গায়, চেন্নাই থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা ন্যাশনাল খেলে এসেছি, প্রদর্শনী খেলে এসেছি। তবে একটা কথা বলতে পারি, যত খেলা আছে তার মধ্যে দৃষ্টিহীনদের ফুটবল খেলা মানে দেখবেন সাধারণত যারা সম্পূর্ণ দৃষ্টিহীন তারা হাঁটা চলার ক্ষেত্রে একটু প্রবলেম থাকে, কিন্তু সত্যি যদি কেউ ব্লাইন্ড ফুটবল 4-5টা ম্যাচ খেলে তার কিন্তু অনেকটাই জড়তা কাটবে। এবং এটুকু বলতে পারি যে আমাদের পাশে যদি গভর্নমেন্ট সহ সাধারণ মানুষ থাকেন আমরাও কিন্তু বাংলাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো। কীভাবে এই ফুটবলারদেরকে প্রশিক্ষণ করেন আপনারা? আমাদের প্রশিক্ষণ করার মতো সেই অর্থে কোনো সাপোর্ট নেই। আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে 15 দিন অন্তর রবিবার শনিবার করে প্রত্যেককে ডাকি, যে প্রত্যেকে আসে নিজেদের পয়সায় টিফিন লাঞ্চ করে, খাওয়া দাওয়া করে, এবং আমরা ওই প্রসেনজি দাদক, পলাশ নন্দী এরা দুজনই মূলত প্রশিক্ষণ দেয়, হাতে ধরে ধরেই শেখায়।
এদের এটা যে পাসিং বলুন বা যে গোল, এগুলো কিভাবে করেন আপনারা, কিভাবে শেখান? দেখুন, পাসিং বল যদি বলা যায় যে এরা মুখে একটা আওয়াজ করে, ওয়াই 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 করে আওয়াজ করে, ঠিক আছে। চার কোণে চারজনকে দাঁড় করে দেওয়া হলো, অপর একজনকে বল দেওয়া হলো, চারজন চারজন ওয়াই ওয়াই মুখে বলতে থাকলো। যার পায়ে বল থাকছে সে কিন্তু কোনো ওয়াই বলছে না, সে কিন্তু ওই প্রত্যেকটা এই চারজনকে ঘুরে আসতে হবে বলটা ড্রিবলিং করে, এইভাবে ড্রিবলটা শেখানো হয়। এরপরেই ছিল ইন্টারস্কুল ফুটবল ফাইনাল, যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছিল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউট আর জগাছা হাইস্কুল, যেখানে কেদারনাথ ইনস্টিটিউট টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজকের এই যে জাগাছা হাইস্কুলের এই যে ফুটবল টুর্নামেন্ট, কি বলবেন? আমার মনে হয় এটা একটা দুর্দান্ত উদ্যোগ, এরকম স্কুলে স্কুলে সব স্কুলে যদি হয় তাহলে আরও ভালো হয়, কারণ শুধু পড়াশোনার মাধ্যমে একটা বাচ্চার সম্পূর্ণ বিকাশ সম্ভব নয়, দরকার খেলাধুলোর। আর আজকাল আমি যা দেখতে পাচ্ছি সিংহভাগ ক্ষেত্রেই এই বাচ্চাদের জীবন থেকে খেলাধুলোটাই হারিয়ে যাচ্ছে, পাড়ায় খেলা মাঠে খেলা এই জায়গাটা চলে যাচ্ছে আস্তে আস্তে, শুধুই একটা দিকে ফোকাস চলে যাচ্ছে বাচ্চাদের বাবা মার, যে পড়াশোনা করতে হবে। কিন্তু সার্বিক বিকাশ তখনই সম্ভব যখন বাচ্চাটা সুস্থ থাকবে, মানসিকভাবে তার বিকাশ হবে, শারীরিকভাবে তার বিকাশ হবে, এবং সে একটা সমাজের ভালো সিটিজেন হিসেবে আমরা তাদের গড়ে তুলতে পারবো। আর সেটা করতে গেলে খেলাধুলোর প্রয়োজন ভীষণভাবে, খেলাধুলো বাদ দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়। আর এরকম যে একটা আন্তঃস্কুল টুর্নামেন্টের ব্যবস্থা জগাছা করেছে, আমি তার জন্য জগাছা হাইস্কুলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমি আশা করব ওনাদের মতো আরও যে স্কুল আছে এই অঞ্চলে তারা ওনাদের দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও করবে, এই বাচ্চারা আরও আরও খেলার সুযোগ পাবে এবং আগামী দিনে সুন্দর মানসিকতার কি খেলোয়াড়ি মানসিকতা নিয়ে তারা সুস্থ সুন্দর মানুষ হয়ে উঠবে। আমার মনে হয় ফুটবলকে ভালোবাসার জন্য দৃষ্টিশক্তির দরকার নেই। আমরা নিজেরাও ছোটবেলায় বহুবার রেডিওতে কমেন্ট্রি শুনেছি, আমরা কিন্তু কানে শুনেও খেলাটার ধারা বিবরণী থেকে খেলাটার সম্বন্ধে জানতে পেরেছি কি হচ্ছে, সেই উত্তেজনাটা অনুভব করতে পেরেছি। আর বাংলার মানুষ ফুটবল ভালোবাসে এটা তো অজানা অচেনা নতুন কোনো ব্যাপার নয়, আমরা ভাত মাছের পরে ফুটবল হিসেবে গ্রহণ চিন্তা ভাবনা করি, বাঙালি ফুটবল বাদ দিয়ে ভাবতে পারে না। বাঙালির যদি ১২ মাসে ১৩টা পার্বণ থাকে তাহলে একটা পার্বণ হলো ফুটবল। বিবেকানন্দের কথা অনুযায়ী গীতা পাঠাপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। আর কিছুক্ষণ আগে আইএফএ সচিব বলে গেলেন যেটা, সত্যি বাঙালিদের ভাত মাছের পরে যদি প্রিয় কিছু হয় যে ফুটবল খেলা। আর খেলা দেখো দৃশ্যহীন যে বলছো, আমার মনে হয় এরা কোনো অংশে কম নয়, মানে এরা কিন্তু আমাদের নর্মাল স্টুডেন্টদের থেকে বা নর্মাল খেলোয়াড়দের থেকেও কিন্তু ভালো খেলছে, আমরা অলরেডি খেলাটা দেখছিলাম। আমার মনে হয় এদেরকে আরও যদি দায়িত্ব দেওয়া হয় এবং এদের যদি আরও মানে এগিয়ে নিয়ে যাওয়া হয় এরা কিন্তু দেশের জন্য কিন্তু গর্ববোধ করবে। এই অভিনব উদ্যোগ এটা কীভাবে মাথায় এলো? দেখো আমরা চেয়েছিলাম যে দেখো আমরা সবসময় দেখি কোনো পাড়ায় বা কোথাও গিয়ে কোনো টুর্নামেন্ট হয় এমনি টুর্নামেন্ট হয়, তা আমরা ভেবেছিলাম কিছু একটু অভিনব রাখবো, কারণ এটা 75 বছর, তা 75 বছর রাখতে গিয়ে আমরা যখন ভাবলাম যে যদি এরকম কিছু করা যায় যারা প্রতিবন্ধী মানে যারা দেখতে পাচ্ছে না তারা যে তোমার ফুটবল খেলতে পারে এবং তারা যে তোমার ফুটবল খেলার সঙ্গে সঙ্গে যে এইবার যে ফুটবল খেলছে এটা যদি আমরা স্টুডেন্টকে দেখাতে পারি যারা দেখতে পায় যে তারা বুঝতে পারবে যে ওরা বিশ্বশক্তি না থাকা সত্ত্বেও ফুটবল খেলছে, ওদের যে মনের জোর এই মনের জোর থেকে ফিরে আসে, এই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। শুধু এইটা নয়, এছাড়া আমরা আরও 75 বছর আরও প্রোগ্রাম করব যেখানে আমরা অভিনব বিভিন্ন কাজ রাখব যেগুলো হয়তো অন্য কোনো স্কুল মাথায় আনেনি, আমরা এমন কিছু করার পরিকল্পনা নিচ্ছি। দৃষ্টিশক্তিহীনদের এই ফুটবল কী বলবেন? খুব প্রথমত দুঃখ পাই, কিন্তু তারপর ভাবি যে কত গর্বিত সন্তান, চোখ নেই তা সত্ত্বেও ফুটবল খেলে খেলাচ্ছে, আর এমন দেখা যায় আমরা চোখ থেকেও খেলতে পারি না, মানে এরা এত সুন্দর কাজ করছে। এটা নিয়ে আমাকে একবার ওরা বলেছিল যে আমরা টুর্নামেন্ট করব, তো তার সাথে অনেকদিন যোগাযোগ হয়নি ওর সাথে। সামনে তোমার নাম কি বলো? অজিত বর্মা। অজিত বর্মা সবসময় একদিন নিয়ে থাকে। এ আমার ইচ্ছা হলো একটা, জানি না কতটা কি, হাওড়া ফুটবলের জায়গা, হাওড়া ফুটবল প্লেস,
তাই ওদের টুর্নামেন্ট একটা আমি করতে চাইলাম, ওর সাথে কথা বলে নি এপ্রিল মেতে একটা ওইটা এমপি কাপ করে দেবো, এমপি কাপ করে দেবো। হ্যাঁ একদম, আমার মনে হয় এই সবাইকে নিয়ে ওদের নিয়েই করা হবে, যেমন বিশিষ্টভাবে তৈরি করা হবে, তাদের সাহায্য করা হবে, সব রকম ব্যবস্থাপনা। সেটা আমার খুব মন খারাপ হয়েছিল একবার দেখে। আবার বলি, মন খারাপে কিচ্ছু নেই, ওরা আমাদের চেয়ে বেশি ফুটবল খেলে। ওরা চোখে না দেখে ওরা বল বুঝতে পারে, তা আমাদের ওদের কান এবং পা কতটা সুস্থ যে কোনো প্লেয়ার চেয়ে বড় আমি মনে করি। আপনি একজন প্রাক্তন ফুটবলার ছিলেন, সেক্ষেত্রে এই দৃষ্টিশক্তিহীন ফুটবলারদের ফুটবল খেলাটা কতটা কঠিন? না, দৃষ্টি নেই, চোখের সামনে সে খেয়াল খেলাটা কঠিন, কে সিনিয়র কে জুনিয়র কিচ্ছু না, আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু ওরা দেখতে পাচ্ছে না। আওয়াজের সঙ্গে, হাওয়ার সঙ্গে, চলার সঙ্গে এইভাবে খুব কঠিন, খুব কঠিন। এই যে চলছে, এটাই বিরাট ব্যাপার। সত্যি গর্বিত হই আমরা, এখনও আমাদের পশ্চিমবঙ্গে বাংলায় কত এরকম ভালো ভালো ছেলে আছে। এবং আমার একটা আবেদন থাকবে অবশ্যই সবার কাছে, যে আপনারা এদের পাশে থাকুন। ন্যাশনাল হয় এদের, ইন্টারন্যাশনাল হয় এদের হয়। আমরা ন্যাশনাল লেভেলে থার্ড হয়েছি বোধ হয়, একটু একটু হ্যাঁ একটু পিছিয়ে গেছি, কিন্তু তা না, খুব ভালো লাগলো এসেখানে। না স্কুলে তো ভালো আছি, কিন্তু মাঠে ওদের দেখে আমার খুব গর্ব হলো, ভীষণভাবে ধন্যবাদ জানাই তোমাদের। 75 বছরে স্পেশাল প্রোগ্রাম করছে, কিন্তু স্পেশাল প্রোগ্রাম করছে কিন্তু যে স্কুল সে ভেবেছে এটাকে করা উচিত, এর জন্য সব স্কুলই করুক না, তারাও তো আনন্দ পাবে, খুব খুশি হবে, তো সব স্কুল করুক। আমি যতগুলো স্কুল আমি জানি, আমি এমপি হাওড়া, আমি তাদের রিকোয়েস্ট করব। মাইকেল জর্ডান একবার বলেছিলেন যে একজন খেলোয়াড়ের দৃষ্টিশক্তি দেখে বোঝা যায় সে কতটা ভীত সন্তুষ্ট, কিন্তু আমরা যে ছবি দেখালাম তাতে ফুটবলাররা কিন্তু দৃষ্টিশক্তিহীন, কিন্তু সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তাই সমস্ত প্রতিবন্ধটাকে কতাকে পিছনে ফেলে তারা ফুটবলের জন্য, খেলার জন্য তারা সমস্ত প্রতিবন্ধকুলতাকে পিছনে ঠেলে দিয়েছে, সেই ছবি কিন্তু আমরা দেখালাম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।